কোরআনুল করিমের চতুর্থ সূরা সূরা নিসার একটি আয়াত তেলাওয়াত করেছি, ইকোটা কমিয়ে দেন, ইকো লাগবে না। চতুর্থ সূরার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি কোরআনের চার নম্বর সূরা, এর আগে তিনটি সূরাস, পরে একশো দশটা সূরাস। প্রতিটা ক্ষেত্রে একটা মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যে ইসলামের ভূমিকা কত জরুরি, দিন শিক্ষার কত দরকার, এটা একটু বলার চেষ্টা করব। প্রতিটা ক্ষেত্রে মানুষ সবসময় শিশু থাকে না, আবার সবসময় কিশোর থাকে না, সবসময় অবিবাহিত থাকে না, আবার সবসময় বিবাহিত থাকে না। বার্ধক্যে উপনীত হয়, কখনো সে পিতা, কখনো সে সুসাদী স্বামী, কখনো সে শিশু। কিন্তু প্রতিটা ক্ষেত্রে যে মানুষের দীনই শিক্ষার দরকার, ইসলামের প্রয়োজন, এটা কত গুরুত্বপূর্ণ, এটা একটু বোঝানোর আল্লাহ যদি তৌফিক দান করেন চেষ্টা করব। আগে মানব সভ্যতার ইতিহাসের কথা বলি, যে মানুষ এই পৃথিবীতে আসলো কি করে, আমাদের অবস্থান তো পরে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে গোটা পৃথিবীর মানুষকে ইমানদার বলেন নাই, দেখেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। সমগ্র বিশ্বের মানুষকে ডেকে বলছেন আল্লাহকে ভয় করতে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একজন মানুষ থেকে আপনাকে আমাকে বানাইছেন, আর একজন মানুষকে কে বানিয়েছেন, আল্লাহ। আচ্ছা, একজন মানুষ তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম, ভালো করে বুঝেন, কে কে? আরো ভালো করে বুঝেন, আল্লাহ এই আয়াত নাজিল করেছেন সাড়ে চোদ্দশো বছর আগে, কিন্তু এই আয়াতে যে ইতিহাস তুলে ধরেছেন তিনি মানব সভ্যতার, তা হাজার হাজার বছর আগের। প্রথম মানব আদম আলাইহিস সালামের ইতিহাস তুলে ধরেছেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। পৃথিবীতে প্রথমত আল্লাহ মানব সভ্যতার ইতিহাসের কথা তুলে ধরলেন, কিন্তু মানব রচিত শিক্ষা ব্যবস্থা, মানব রচিত জ্ঞান, বিজ্ঞান মানুষকে শিক্ষা দিচ্ছে, মানুষ বানর থেকে হয়েছে, আল্লাহর কসম এটা কোরআন বিরোধী কথা, ইমান বিরোধী কথা। ডারউইনের বিবর্তনবাদের শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে মানব সভ্যতার ইতিহাসের যে বিকৃত, মানব রচিত বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, এটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ বলছেন এক কথা, মানুষ বলছে আর এক কথা, এটার সাথে আপনার আমার আকিদা জড়িত। আপনি আমি যদি এই বানরে বিশ্বাসী হই, তাহলে কোরআনের সাথে আপনার আমার আকিদার সংঘর্ষ আছে, ইসলামের সাথে সংঘর্ষ আছে। আসেন আরো বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বানর এখনো আছে না, কিন্তু একটা বানর দেখছেন ভুলে মানুষ হয়ে যেতে, অথবা একটা মানুষ বানর হয়ে যেতে, তাই প্রমাণ করে এটা একটা ভুয়া তথ্য। আদম আলাইহিস সালামকে বানানোর পর আমাদের মাতা আদিমাতা হযরত হাওয়াকে আল্লাহ বানিয়েছেন তার বাম পাশের পাঁজরের হাড় দিয়ে, বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ভালো করে শুনেন খালি। এজন্য দেখবেন অনেক যুবকরা বলে, হুজুর হাড়ও খুঁজে পাই না, চল্লিশ পঞ্চাশ বছর হয়ে যেতেছে, বউ খুঁজে পাই না, বাম পাশের পাঁজরের হাড় খুঁজে, কয় হাড়ও খুঁজে পাই না, বউ খুঁজে পাই না। ভালো করে শুনেন, এখানেও একটা বিভ্রান্তিকর তথ্য আমাদের সমাজে আছে, ইনফরমেশন আছে যা সঠিক নয়, সেটা হলো প্রতিটা মানুষের বাম পাশের পাঁজরের হাড় দিয়ে তার স্ত্রীকে আল্লাহ বানান নাই, হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে শুধু হযরত হাওয়াকে বানিয়েছেন। তার পরবর্তী প্রজন্ম কিভাবে এসেছে তাহলে? অবস্থা মিন হুমা রিজালান কাসীরাল ওয়ানিসা, আদম বানালেন, তারপর হযরত হাওয়া বানালেন, আর এই দুজন থেকে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী বানায়া প্রত্যেকটা মানুষকে ওখান থেকে বানাইছেন। সুবহানাল্লাহ, আমাদের মা আমাদের বাবা, এই পৃথিবীর শত শত কোটি মানুষ বানাইছেন, রিজালান কাসীরাল ওয়ানিসা, এটা তো একটা ইতিহাস বললাম। আসেন হযরত হাওয়াকে আল্লাহ কেন বানাইলেন,
কি প্রয়োজন ছিল আদম আলাইহিস সালামের সুখের জন্য বানিয়েছেন এটা আল্লাহ কোরআনে এই তথ্য তুলে ধরেছেন বলেছেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন 189 নম্বর আয়াতে বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين আদম আলাইহিস সালামের জন্য তার স্ত্রী হাওয়াকে বানাইছেন তার সুখের জন্য তার শান্তির জন্য ভাইরা আমার আমরা তো তার সন্তান নীতি এক শুধু হযরত হাওয়াকে তার সুখের জন্য বানান নাই প্রতিটা মুমিনের স্ত্রীকে বৈবাহিক বন্ধনের মাধ্যমে একটা নারী আর পুরুষের যে সম্পর্ক হয় আল্লাহ সেটাও সুখ শান্তির জন্য বানাইছেন গভীর মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো এগুলো প্র্যাকটিক্যাল লাইফের খুব জরুরি প্রতিটা মুহূর্তের প্রতিটা সেকেন্ডের আপনার আমার জীবনের প্রত্যেকের দরকার কারণ আমি আপনার আমার লাইফের প্রত্যেকটা স্টেপ নিয়ে কথা বলবো হয়তো আপনার দরকার নয়তো আপনার সন্তানের দরকার নয়তো আপনার বাবা মার দরকার ভালো করে বুঝুন সুখের জন্য বানিয়েছে শান্তির জন্য বানিয়েছে পৃথিবীর মানুষেরা বলে যদি হুজুর আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তার স্ত্রী হাওয়াকে বানাইলেন তার সুখের জন্য কিন্তু আমাদের জন্য আমাদের স্ত্রীকে বানান নাই এই কথা ভুল আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে এই তথ্য দিয়েছেন কোরআনে হাকিম খুলে দেখুন সূরার নাম হলো সূরাতুর রুম 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা ওখানে দার্তহীন কণ্ঠে বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আমি তোমাদের স্ত্রীদেরকেও তোমাদের সুখের জন্য বানাইলাম এই জন্য স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো কলহ দ্বন্দ্ব থাকে এর চেয়ে অশান্তি আল্লাহর জমিনে একজন স্বামী আর স্ত্রীর চেয়ে হতেই পারে না অশান্তি এখানে যারা বিয়ে না করছেন তারা বুঝতে পারবেন না এই অশান্তি কত প্রকার কি কি বাড়িতে ঝগড়া হয়েছে সারাদিন পাগলের মতো ঘুরবে কারণ হেড অফিসে আল্লাহ বানাইছেন তার সুখের জন্য ওখানে অশান্তি তার লাইফটাই অশান্তি লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আমাদের সুখের জন্য আমাদের স্ত্রীদেরকে আল্লাহ বানাইছেন এই বৈবাহিক বন্ধন ব্যবস্থাপনা এটা আল্লাহ সুখ শান্তির জন্য বানাইছেন আমরা বানাই আনিছি অশান্তির কারণ কিভাবে অশান্তির কারণ হলো একটু বোঝাবো একটু শুনে নিন অশান্তিটা কোথা থেকে স্টার্ট হলো বিয়ে তো ইসলামের বিধান আর বিয়ে পরবর্তী যে প্রজন্ম আল্লাহ সৃষ্টির সিস্টেম রেখে দিয়েছেন এটা হালাল সিস্টেম অমুসলিমদের বিয়ে লাগে না আপনি দেখেন পশ্চিমাদের কাছে যান ইউরোপিয়ানদের কাছে যান বান্ধবীর পেটেই চার পাঁচটা বাচ্চা হয়ে গেছে এখনো বিয়ে করে না এই যে বিশ্বকাপ বিশ্বকাপ যারা এই তরুণরা দেখে তোমরা দেখো ওই যে রোনালদো ওই যে মেসি ওই যে নেইমার গিয়ে দেখো ওদের বান্ধবীদের পেটেই বাচ্চা হচ্ছে বিয়ে করে না সম্পদ নিয়ে যাবে কারণ বিয়ে হলে তাদের সম্পদ সম্পদের একটা হিসাব নিকাশের ব্যাপার আছে কিন্তু ইসলাম এটাকে বৈধ করে নেই ইসলাম বৈবাহিক বন্ধনের মাধ্যমে একজন মুমিনের সাথে একজন মুমিনের তৎপরবর্তী যেই সন্তান হয় সেটাকে আল্লাহ হালাল বলেছেন এটা হালাল হালাল উপায় হারাম উপায় না মুসলিম অমুসলিমের বিয়ে এটা হারাম মুসলিম অন্য ধর্মাবলম্বীদের সাথে বিয়ে এটাও হারাম আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বলি আমি একটু বোঝার চেষ্টা করেন সামনের বিষয়গুলো অশান্তি কোত্থেকে হইল তাই কিছুদিন আগে সমাজ বিজ্ঞানীদের একটা আর্টিকেল পড়েছিলাম তারা সেখানে তুলে ধরেছেন সমাজের অবস্থা সেখানে তাদের বক্তব্যে ফুটে উঠেছে বর্তমান তরুণ প্রজন্ম যুবক যুবতীরা বর্তমানে বিবাহ বহির্ভূত সম্পর্কে আগ্রহী কিন্তু বিয়ে করতে আগ্রহী না এটা বাস্তব না ধরেন একটা সার্কেল আছে 10 জনের 15 জনের বন্ধু বান্ধব যারা ভার্সিটিতে পড়েন মাদ্রাসায় পড়েন প্রত্যেকের আছে আছে না
দেখে তিনজন বিয়ে করছে, তিনজনই অসুখী, সুখী না, অশান্তিতে আছে। বাকি বারো জন অথবা সাতজন, দশ জনের হলে সাতজন, পনেরো জনের হলে বারো জন বন্ধু বান্ধব, ওরা চিন্তা করছে দোস্ত তুই অশান্তিতে আছিস, বিয়েই করুন না জীবন। সমস্যাটা তাইলে কোথায় আসে? ওয়াস্তই জন্যই সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হলো আল্লাহ যেই নীতি নির্ধারণ করে দিয়েছেন বিয়ের জন্য নারীকে বা পুরুষকে, আপনি আর আমি সেই নীতি নির্ধারণ মানছি না, সেই নীতিকে ফলো করছি না, ফলো না করে ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টানের চরিত্র ফলো করে বিয়ে করছি, এই জন্যই শান্তি নাই, সুখ নাই। আর একটু ক্লিয়ার করি আসেন, এই ক্ষেত্রেও যে দিনের দরকার, ইসলামের দরকার, কোরআনের দরকার, আমি এটা বোঝাচ্ছি। মেয়ে বিয়ে দিবে, ছেলে বিয়ে করাবে, না ছেলে দিন সম্পর্কে জানে, না মেয়ে জানে, না তার বাবা মা জানে, না তার গার্ডিয়ান জানে, কেউ জানে না। ফলে না পাত্র নির্বাচন করতে পারছে আল্লাহর বিধান মতো, না পাত্র নির্বাচন করতে পারছে আল্লাহর বিধান মতো, হচ্ছে না। তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন আল্লাহ কি বলে দিলেন। কোরআনে হাকিম খুলুন, সুরার নাম হলো সূরাতুন নূর, ১৮ নম্বর পারায় ১৩ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ৩২ নম্বর আয়াতে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন পুরুষদের মাথায় রাখতে হবে, বিয়ে করব যখন একজন নেককার নারী বিয়ে করব, মুমিনা নারীদেরকেও লক্ষ্য রাখতে হবে, বিয়ে যখন করতে হবে আমার বরটা যেন নেককার হয়ে যায়, আমার বরটা যেন দিনদার হয়ে যায়, আমার স্বামীটা যেন দিনদার হয়ে যায়, এটা আল্লাহ প্রদত্ত নীতি। এই দিনদারির মাঝে কেমন কি হতে পারে একটু দেখেন। এই আয়াতের ব্যাখ্যা রসুলুল্লাহর হাদিস দিয়ে যদি করি, রাহমাতুল্লিল আলামিন নবী বুখারীর হাদিসে বলেছেন, ৫০৯০ নম্বর হাদিস, রাহমাতুল্লিল আলামিন নবী গিয়ে বলতে গিয়ে বলেন, তুনকাহুল মারআতু লি আরবাঈন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ্দিন। চারটা জিনিস দেখো, মাল দেখো অসুবিধা নাই, বংশ দেখো অসুবিধা নাই, সৌন্দর্য দেখো অসুবিধা নাই, দিনদারি দেখো অসুবিধা নাই। নবী বলতে গিয়ে বলেন ফাসফার বিদাতির দিন, এই চারটার মাঝে দিনদারিকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও। যার স্ত্রী যার স্বামী যত বেশি দিনদার, সমাজে তার চেয়ে সুখী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। দিনদারিকে প্রাধান্য দিতে বলছেন, দুনিয়াদারিকে না। কিন্তু বাস্তবতা কি হয়েছে, সম্পদকে বেশি প্রাধান্য দিচ্ছে অথবা সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিচ্ছে। দিনদারিকে প্রাধান্য দেওয়া, শতকরা বর্তমান বিবাহের ক্ষেত্রে যদি আপনি শতকরা হিসাব করেন, মুসলমানের ৯০টা না ৯৯টাই হচ্ছে না, দুই একটা ভিন্ন কথা, তাও সেটা হাজারে হতে পারে। বাস্তব কথা বলতেছি, খালি দাড়ি রাখলেই দিনদার হওয়া যায় না, লম্বা জামা লাগাইলে দিনদার হওয়া যায় না, সুস্পষ্ট কথা আমার, লিখে রাখেন। আমাদের এক ছোট ভাই, এক মসজিদের খতিব সাহেব, নাম বলবো না, চিনে ফেলবেন, বেচারা ওয়াজ করেন, হ্যাঁ তরুণ, এক মসজিদে খেতাবতি করেন, তো মসজিদের গুরুত্বপূর্ণ একজন মেম্বার, দাড়ি টাড়ি রেখেছেন, মাশাল্লাহ দাড়ি রেখেছেন, সুন্নতি দাড়ি, মসজিদেও আসেন, দিনের সাথে তার সম্পর্ক তিনি বুঝান যে আমি খুব দিনদার। তো খতিব সাহেব বিয়ে করবেন, দেখলেন তিনি তো খুব দিনদার, মেয়েটাকেও পর্দা করান, ফ্যামিলির সাথে কথা বলে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছেন, ভালো করে বুঝবেন। আমি তথাকথিত বলছি এই জন্য যে আসলে তিনি দিনদার না, তথাকথিত দিনের লেবাস লাগানো এই লোকটি যখন বিয়ের প্রস্তাব দিয়েছে, ডিরেক্ট না করে দিছে সামনের জুমা থেকে আর জুমা না পড়াইতে, বিয়ের প্রস্তাব দেওয়া কি তার অপরাধ ছিল? অপরাধ না। তিনি যুক্তি দাঁড় করালেন, আমার ঢাকায় বাড়ি আছে, ওর কি আছে, আমার মেরে খাওয়াবে কি? যে ব্যক্তি রিজিকের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না, আমি স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, সে দিনদার
বোঝে নাই কিচ্ছু বোঝে নাই আল্লাহ রাজ্জাক আল্লাহ রিজিকের ব্যাপারে কোরআনে অনেক কথা বলেছেন এটা অন্য বিষয় অন্য দিন বলবো সূরা হুদে বলেছেন সূরা তালাকে বলেছেন বারবার বলেছেন আমি ওদিকে যাচ্ছি না আজকে বিষয় এটা আমি বুঝাইতে চাইছি শুধু দাড়ি রাখলেই দিনদার হওয়া যায় না শুধু লেবাস চেঞ্জ করলে দিনদার হওয়া যায় না নিজের আকীদা সহি করা লাগে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুলকারী হতে হয় কথা বলেন ঠিক কিনা বেঠি কিন্তু এটা তিনি পারেন না শুধু এটা না তিনি এক পর্যায়ে এই কথা বলেছেন তাকে যেন এই এলাকায় না দেখেন শুধু একটা বিয়ের প্রস্তাবের কারণে এই অবস্থা একটু চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কি আরো দেখেছি মসজিদের প্রথম কাতারের মুসল্লি বিয়ের প্রস্তাব দিয়েছে একজন আলেমের তো বলেছে খাওয়াবে কি বুঝলেন আমার চোখে দেখা আল্লাহ কিছুদিনের মধ্যে এমন চেঞ্জ করে দিয়েছেন যে ওদের কয়েক গুণ বেশি কামাই হুজুরেরই হয়ে গেছে উনি যেই মডেলের গাড়ি চালান হুজুর আরো দামি গাড়ি চালান কিছুদিন পরে এটা আমি উদাহরণ দিতেছি অথচ এই ব্যক্তি মসজিদের প্রথম কাতারের মুসল্লি প্রতি বছর হজ করেন প্রথম কাতারে গিয়ে বসেন তিনি বলছে হুজুর তো বেতন পান 8000 আমার মেয়েরে খাওয়াবে কি আরে আপনার মেয়ে যেই রিজিক নিয়ে এসেছে তাই তো খাবে তারটা হুজুরও খাইতে পারবে না আর হুজুরেরটাও সে খাইতে পারবে না এর বাস্তব প্রমাণ হলো এখন মেয়ের যদি ডায়াবেটিস হয় হুজুরের যদি ডায়াবেটিস না থাকে তাহলে মেয়ের তো খাবার নিয়ন্ত্রণ করে দিবে ডাক্তারই হুজুর তো মজায় মজায় খাবে একটা উদাহরণ দিলাম লম্বা হয়ে যাবে আর যাচ্ছি না আমি বুঝাইতে চাইলাম যে এ সমস্ত চিন্তা চেতনা রেখে দিনদার হওয়া যায় না দিনদারই ভিন্ন জিনিস আল্লাহর উপর তাওয়াক্কুল দিনকে মানা ইসলামকে মানা কোরআনে কারিমকে মানা এটার নাম হলো দিনদারি দিনের তামান্না রাখে কিন্তু বিয়ে দিতে চায় শিল্পপতির কাছে আমি এমন সংসার দেখেছি আল্লাহ হেফাজত করুন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহর কাছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি সামাজিকতা বর্তমান 50 লক্ষ টাকা খরচ করে বিয়ে দিয়েছেন 6 মাসে স্বামী স্ত্রীর দেখাই হয় নাই বিয়ে ছাড়া বিয়ের দিন ছাড়া দেখাই হয় না সমস্যা কি ছেলেরা অডেল টাকা পয়সার মালিক মেয়েরা অডেল টাকা পয়সার মালিক ছেলে সারা রাত নাইট ক্লাবে থাকে মাদকাসক্ত এটা আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব ভালো বুঝবেন ওনারা এগুলো ফেস করেন দেখেন বিচার সালিশ করেন সন্ধ্যাবেলা বের হয়ে যাচ্ছে সারা দিন এসে ঘর আটকে শুয়ে থাকতেছে বাবার অডেল টাকা নাইট ক্লাবে ডান্স ক্লাবে বারে গিয়ে সারা রাত কাটাচ্ছে এসে মুখে দুর্গন্ধ বোর কাছে যাচ্ছে না অবস্থা স্বাভাবিক না বোর কাছে যাচ্ছে না আরেক রুম আটকে শুয়ে রয়েছে তো মাদকাসক্তির পরে মাদক সেবনের পরে যদি কেউ শুয়ে থাকে তার দিন কোন দিকে যায় এটা ওরাই জানে আর যারা খায় তাদেরকে একটু জিজ্ঞেস করেন দিন দুনিয়ার খবর থাকে না আমার দেখা এই জন্য আমার ভাইরা দিনের কি প্রয়োজনীয়তা আছে এই সামাজিকতায় বিবাহের ক্ষেত্রে রহমাতুল্লিল আলামিন নবী বলেন চার চারটা জিনিস লক্ষ্য করো এক নাম্বার হলো সৌন্দর্য দেখো দুই নাম্বার হলো বংশ দেখো তিন নাম্বার হলো মাল দেখো সুবিধা নাই চার নাম্বার হলো দিনদারি দেখো আর এই সবগুলোর মাঝে দিনদারিকে প্রাধান্য দাও দিনদারিকে প্রাধান্য দাও দুনিয়াদারিকে প্রাধান্য দিও না অন্যগুলোর দরকার আছে কিন্তু দিনদারির চেয়ে বেশি দরকার নাই অথচ আমরা দুনিয়াদারিকে প্রাধান্য দিলাম দিনদারিকে একটু কেয়ার মতো যোগ্যতাও আপনার আমার নাই ছেলে মেয়ে পছন্দ করতেছে টিকটক থেকে টিকটক থেকে টিকটক একটা মারাত্মক সামাজিক ব্যাধি সুস্থ ছেলেবেলেরা অসুস্থ হয়ে যাচ্ছে সুস্থ ছেলেবেলেরা টিকটকের ভিডিও বানাতে বানাতে দেখবেন মাথার চুল হলুদ হলুদ এটা কোনো কালার এমন উশৃঙ্খল যা বলার মতো না এগুলো অসামাজিক কাজ কাম আর এই অ্যাপস গুলোর নাম দেওয়া হয়েছে সামাজিক অ্যাপস সোশ্যাল মিডিয়া আমি বলি পুরোটাই এটা আনসোশ্যাল কিসের সোশ্যাল এটা এটা সামাজিকতা না বললে খারাপ দেখা যাবে কিন্তু তথ্যটা না দিয়ে পারতেছি না বর্তমানে একটা ফ্যাশন দেখবেন এখানে যারা বাবা হয়েছেন তাদেরকে বলতেছি আর আমার এই মাইকের আওয়াজ যে সকল মায়েরা শুনছেন যে সকল মেয়েরা শুনছেন আপনারা একটু খেয়াল করে শুনেন
আসক্তির কারণে একটু পপুলার হওয়ার জন্য আমরা বিভিন্ন সময় আমাদের দেশের মিডিয়াতে দেখেছি, জাতীয় গণমাধ্যমগুলোতে দেখেছি, বিদেশে পাচার হয়ে ধর্ষিত হয়েছে এই টিকটকের আন্ডারে। টিকটকের কারণে এমন এমন ছেলেদের কাছে চলে গেছে একটু পপুলার হওয়ার জন্য, একটু ফেমাস হওয়ার জন্য, ভিডিওটা একটু লাইক বেশির জন্য, একটু ভিউজ বাড়ানোর জন্য এমন ছেলের সাথে গিয়ে টিকটক করেছে, তার ফাঁদে পড়ে পড়ে বিদেশে পাচার হয়েছে, বিদেশে পাচার হওয়ার পর সেখানে আবার ধর্ষিত হয়েছে, রেপ হয়েছে। বাংলাদেশ সরকার ওই দেশের প্রশাসনের সাথে লিয়াজু করে আবার এদেরকে দেশেও আনছে, এগুলো মিডিয়ায় লেখালেখি হয়েছে, নিউজ হয়েছে অসংখ্য। এটা একটা তথ্য জানলেন, আসেন আরেকটা তথ্য দিই। শপিং মল গুলাতে গেলে দেখবেন এখন আপনারা যারা বাবা মা হয়েছেন আল্লাহর বাস্তে একটু খেয়াল করে শুনেন, সামাজিক ওয়াজ হচ্ছে, আগেই বলছি আপনি বাবা হয়েছেন মা হয়েছেন হয়তো বা আপনার কাছে এই তথ্যই নাই, আমি দিচ্ছি শুনেন। ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দেখবেন বাবার বয়সী পুরুষদের সাথে ডেটিং এ যাচ্ছে, শপিং এ যাচ্ছে, এর গোড়ায় কি সমস্যাটা কি ভালো করে শুনেন। মেয়েটা টিকটকে আসক্ত, তার প্রতিদিন বা সপ্তাহে তিন চারটা ভিডিও করতে হয়, তিন চারটা ভিডিও তো সে এক ড্রেস দিয়ে করতে পারে না, ড্রেস চেঞ্জ করতে হয়। বাবা তো এত বড় জমিদার না যে সপ্তাহে তিনবার চারবার তাকে শপিং করে দিবেন। এই ক্ষেত্রে অনেক বোনেরা, আমার করিচাট্টকরা বোনরা, আমার বাবার আপনার একটু শুনেন, এই মেয়েটা শপিং কিভাবে করবে, তার একটা নতুন ড্রেস লাগবে কিভাবে করা যায়, এখান থেকে সে অনেক খারাপ পথে চলে যাচ্ছে। তার মাঝে একটা হলো সে অসংখ্য পুরুষদের সাথে রিলেশনশিপে জড়ায় যায়, আপনারা জানেনও না, মাঝে মাঝে এগুলো পত্রিকায় আসে। এই যে কয়েকদিন আগে দেখলাম ফেসবুক দিয়ে কয়েক কোটি টাকা আত্মসাত করে নিস বিভিন্ন পুরুষদের থেকে, প্রশাসন প্রতিনিয়ত এগুলো ধরতেছে। আমার বলার বিষয় এটা না, আমার বলার বিষয় ভিন্ন, আপনার মেয়েটা যেন আপনার থাকে, আপনার ছেলেটা যেন আপনার থাকে, আমি সেজন্য বলছি, কারো দোষ ধরে দিচ্ছি না, সামাজিকতায় সমস্যাটা কোথায় এটা বোঝাচ্ছে। আপনার মেয়েটা যখন এরকম দু চার পাঁচশো লোকের সাথে ইনভলভ হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, তখন তার বাবার দরকার লাগবে না, মায়ের দরকার লাগবে না, তখন বাবা মা যখন তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে চাইবে তখন মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে মামলা করে সে তার স্বাধীনতা চাইবে। এগুলো চলতেছে অলরেডি, দু চারটা ঘটনা রিসেন্টলি ঘটেছে। আমার বলার বিষয় হলো ভিন্ন, মায়েদেরকে দিনদার হওয়া লাগবে, মেয়েদেরকেও দিনদার হওয়া লাগবে, বাবাদেরকেও দিনদার হওয়া লাগবে, ছেলেদেরকেও দিনদার হওয়া লাগবে, এর বিকল্প কোনো কিছু নাই। প্রত্যেকটা মানুষ যদি দিনদার হয়ে যায় তাহলে প্রতিটা সেক্টরে আল্লাহর রহমত এমনি তেমনিতে আসবে, ঠিক কিনা বেঠিক জোরাকন। একজন নারী একজন মায়ের জাতির চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে বলেন? এই পৃথিবীর সব আল্লাহ উপভোগের জন্য বানাইছেন, দেখেন কি কুয়াশা, এটা আমরা উপভোগ করতেছি, ঠান্ডা গরমের সময় গরম উপভোগ করি, অক্সিজেন দিচ্ছি, সব আল্লাহ উপভোগের জন্য বানাইছেন। টাকা আপনি ভোগ করতেছেন, আপনার মাধ্যমে আপনার স্ত্রী ভোগ করতেছে, সব কিছু আমরা ভোগ করতেছি, আল্লাহ সব আমাদের জন্য বানিয়েছেন, কোনো কিছু অহেতুক বানান নাই। আমাদের মায়েরা জানেনই না তাদের মর্যাদা কত বেশি, জানেনই না, কারণ ইসলামের জ্ঞান নাই। মায়েদেরকে বোঝা লাগবে আল্লাহ কোরআনে কারিমে তাদের মর্যাদা কোথায় রেখেছেন আর পুরুষদের মর্যাদা কোথায় রাখলেন। এই পৃথিবীর প্রতিটা পুরুষের শান্তি আল্লাহ মায়েদের কাছে রেখেছেন, মেয়েদের কাছে রেখেছেন, এই জন্য আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি মাওয়াদ্দাতাও ওয়া রাহমার আলোচনায় পড়ে যাই, আল্লাহ বললেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীদের কাছে আমি সুখ রাখলাম, শান্তি রাখলাম, স্ত্রীদের কাছে আমাদের সুখ আর শান্তি যেখানে, ওই স্ত্রীর চেয়ে মর্যাদা স্বামীর হতে পারে না, ঠিক কিনা বেঠিক জোরাগুন। একটা মেয়ে যদি এই কথা চিন্তা করে আমার স্বামীর সুখ আমার কাছে, এটা আল্লাহ বানায়া দিচ্ছেন, সে শান্তির জন্য আমার প্রতি ডিপেন্ডেন্ট, এটা আল্লাহ বানায়া দিচ্ছেন, তার মানে স্ত্রীদের মর্যাদা বেশি, যেরকম ঠিক কিনা বেঠিক, এটা জানেনি না, এই জন্য কৃতজ্ঞতা নাই, অকৃতজ্ঞ। রাহমাতুল্লিল আলামিন, নবী বলেন তিরমিজির হাদিস,
116 নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর মর্যাদার কথা বলতে গিয়ে একজন নেককা নারীর মর্যাদা কত বেশি তা বলতে গিয়ে বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা তামাম পৃথিবীটা আল্লাহ ভোগের জন্য বানালেন আর এই সমস্ত উপভোগের মাঝে আল্লাহ একজন নেককা নারীর চেয়ে শ্রেষ্ঠ উপভোগের কিছু বানান নাই যরাকুন সুবহানাল্লাহ একজন নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপভোগের সুবহানাল্লাহ একজন নারীর শ্রেষ্ঠত্ব যদি সে দিনদার হয় দিনদার না হলে না শুধু এখানেই শেষ না আমার ভাইরা বাবারা একজন নেককার নারীর মর্যাদা কত বেশি এখানে প্রতিটা পুরুষ জীবনে সফল হওয়ার জন্য দৌড়ায় সৌভাগ্যবান হওয়ার জন্য দৌড়ায় কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ বুঝ হওয়ার পর থেকে কেউ বা বুঝ হওয়ার আগে থেকে সংগ্রামে জীবনে নেমে গেছে রিক্সা চালিয়ে চালিয়ে সুখী হতে চায় সৌভাগ্যবান হতে চায় দিন মজুর হয়ে সৌভাগ্যবান হতে চায় আবার পথের যে কুলিটা আছে সেও সৌভাগ্যবান হওয়ার স্বপ্ন দেখে আবার যে টোকাই সেও দেখেন সৌভাগ্যবান হওয়ার স্বপ্ন দেখে আর রহমাতুল্লিল আলামিন নবী বলেন মুসনাদে আহমদের হাদিস 1368 নম্বর হাদিস রহমাতুল্লিল আলামিন নবী বলেন এই পুরুষের সৌভাগ্যবান হওয়ার পিছনে নেককার নারীকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলেন আল্লাহ রাসূল বলেন মিন সাআদাতি ইবনে আদম থালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন প্রত্যেকটা পুরুষ যদি সফল হতে চায় কোন দিকে চাপিত হবে কি করবে একটু চিন্তা করে দেখেন গাইড দিয়ে দিলেন রহমাতুল্লিল আলামিন 1368 নম্বর হাদিসে মুসনাদে আহমদে বিশ্বনবী বলতে গিয়ে বলেন বনি আদমের মাঝে সৌভাগ্যবান ওই ব্যক্তি যার মাঝে তিনটি আলামত আছে দুর্ভাগ্যবান ওই ব্যক্তি যে তিনটি আলামতের মালিক এক নম্বর হলো সৌভাগ্যবান মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন এক নম্বর আলামত হলো আল মারাতুস সালিহা যার স্ত্রীটা নেককার এ হলো সৌভাগ্যবান যরাকুন সুবহানাল্লাহ দুই নম্বর হলো যার বাসস্থানটা ভালো ভালো একটা বাড়ির মালিক ভালো একটা ঘরের মালিক সেও হলো সৌভাগ্যবান আল মাসকানুস সালেহ দুই নম্বর হলো আল মাসকানুস সালেহ তিন নম্বর হলো আল মারকাবুস সালেহ যার একটা ভালো বাহন আছে হোক না সেটা সেটা সাইকেল হোক না সেটা কার হোক না সেটা মোটর সাইকেল যাই হোক না কেন ভালো বাহন সেও হলো সৌভাগ্যবান তাহলে সৌভাগ্যবান পুরুষের তিন তিনটি আলামত তার মাঝে একটা হলো নেককার নারীর স্বামী হওয়া দুই নম্বর হলো বাড়িটা বাসস্থানটা ভালো হওয়া তিন নম্বর হলো বাহনটা ভালো হওয়া রহমাতুল্লিল আলামিন নবী বলেন যার তিন তিনটা জিনিস ভালো সে হলো বনি আদমের মাঝে সৌভাগ্যবান এক নম্বর আল মারাতুস সালিহা যার বউটা নেককার এক নম্বর যেটা আমি বুঝাইতে চাইছি এই পুরুষরা সৌভাগ্যবান হয় বউর মাধ্যমে চিন্তা করছেন আবার সুখী হয় বউর মাধ্যমে এটা আল্লাহর বক্তব্য আর এটা রসুলের বক্তব্য তারপর আমাদের মায়েরা খুশি না শুধু তাই না আমার ভাইয়েরা একজন নেককার নারীর মর্যাদা কত বেশি নেককার একজন স্ত্রীর মর্যাদা কত বেশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলতে গিয়ে বলেন মুস্তাদরাকে হাকিমের হাদিস 2668 নম্বর হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাতরি সানি ভালো করে শুনেন যে একজন নেককার নারীকে স্ত্রী করে তার ঘরে আনলো অর্থাৎ একজন নেককার নারীর স্বামী হলো রাহমাতুল্লিল আলামিন নবী বলেন আল্লাহ তার দিনের অর্ধাংশকে নিজে পরিপূর্ণ করে দেন আল্লাহ পরিপূর্ণ করে দেন ফালিয়াত্তাকিল্লাহ ফিশ শাতরি সানি বাকি অর্ধাংশ যেন তাকওয়ার মাঝে তালাশ করে না তাকওয়ার মাধ্যমে যেন অন্বেষণ করে না তাহলে একজন নেককার নারীর মর্যাদা কত বেশি একজন পুরুষের দিনদারি অর্ধাংশ পুরো করে দিবেন আল্লাহ আপনি আর আমি যদি তালাশ করি দিনদারি ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে মানুষ তো অসম্পূর্ণতা থাকতে পারে কিন্তু আল্লাহ পুরো করে দিবেন একজন নেককার নারীর কারণে সুবহানাল্লাহ আমার ওয়াজ মনে বুঝেন নাই একজন নেককার নারীর শ্রেষ্ঠত্ব বুঝতে পারছেন কত মর্যাদা সুবহান আল্লাহ আমাদের হেফাজত করুন এই কথা বলার উদ্দেশ্য হলো আমরা শুধু বলি সংসার কেন সুখের হয় না স্বামী স্ত্রীদের মাঝে কেন সুখ নাই শান্তি নেই কেন ভেঙে যায় কারণ হলো বিয়েটা হলো একটা পবিত্র ইবাদত
আর এই পবিত্র ইবাদতের শুরুটাই আমাদের সমাজে হয় অপবিত্রতা দিয়া বেপর্দা দিয়া অশ্লীলতা দিয়া অসামাজিকতা দিয়া কোরআন সুন্না বিরোধী কাজ কাম দিয়া ঠিক কিনা বেঠিক জোরা কর আংটি পরায় আংটি পরায় কক্সবাজার চলে যাচ্ছে ইজাব কবুল সাক্ষী ছাড়া বিয়ে তো হয় না তো আপনি কেন কক্সবাজার গেলেন আংটি পরায় ইজাব কবুল শরীয়তের মাপকাঠি তা মাপকাঠি না মেনে কোত্থেকে ইসলাম বিরোধী চক্রান্ত চরিত্র ফ্যাশন ভূষণ এইগুলো দিয়ে তারা চলে যেতেছে বিয়ে হয়ে গেছে আংটি পরাইছে তার মানে আর কারো বিয়ে হবে না না আর কারো কাছে বিয়ে বসা যাবে না কে শিখাইছে এটা আপনারে কোন কিতাবে আছে বলে জাল হাদিস দেখাইতে পারবেন এটার ব্যাপারে জাল হাদিসও তো নাই সমাজ এগুলার পিছনে ঘুরতেছে এগুলো বন্ধ করেন সমাজ থেকে আল্লাহ হেদায়েত দান হুজুর বলি আমিন এটা করবেন না এই জন্য আল্লাহ তাআলা সূরা রুমে 21 নম্বর আয়াত ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা বলেছেন সুখী কিভাবে স্বামী হয় সুখী কিভাবে স্ত্রী হয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা তাদের মাঝে ভালোবাসা থাকবে সহমর্মিতা থাকবে স্ত্রী স্বামীর প্রতি সহমর্মী হবে স্বামী স্ত্রীর প্রতি সহমর্মী হবে কিন্তু আমাদের সমাজে না ভালোবাসা আছে না সহমর্মিতা আছে বরং স্বামী আর স্ত্রীর মাঝে সাপ আর বেজি তথা ইউক্রেন রাশিয়ার মতো দ্বন্দ্ব ঠিক কিনা বেড়েছে চাচা কইতাছে ঠিক কথা কইছে চাচার লোকে মনে ওয়াজ কমন পড়ছে কথা কিন্তু বাস্তব জানা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহ রেখেছেন ভালোবাসার বন্ধ এই আমি সামাজিক কথা বলি শুনেন স্কুলগুলোর সামনে যান ফেসবুকে দেখেন চত্র তত্র একটা ছেলে একটা মেয়েকে একটা মেয়ে একটা ছেলেকে গোলাপ ফুল দিতেছে প্রপোজ করতেছে ভালোবাসা দিবস টিবসের কথা নাহলে বাদই দিলাম সাধারণ দিনের কথা বলতেছে এটা নাকি এখন ফ্যাশন কে শিখাইছে তোমার এটা আচ্ছা শুধু এটা না আরো সমস্যা বিবাহ বহির্ভূত সম্পর্কে সে গোলাপ ফুল দিচ্ছে গিফট করছে জন্মদিনে ভালোবাসা দিবসে গজবী দিবসে অমুক দিবসে তমুক দিবসে ঠিক কিনা বেঠিক রাত 12:01 গার্লফ্রেন্ডের বাসার কলা গাছের নিচে গিয়ে হাজির ফোন দিছে একটু বাইরে নাও গিফটটা ওখানে গিয়ে অপেক্ষা করছে গিফট দিচ্ছে এটারে বানাইছে সামাজিকতা এটারে বানাইছে ফ্যাশন কিন্তু মনে কিছু নিয়েন না এখানে যারা বিবাহিত আছেন একটু চিন্তা করে দেখেন তো আপনি বিয়ের পর আপনার বউকে কয়দিন একটা গোলাপ ফুল দিছেন এই যে সত্য কথা কইছে যে একদিনও না আসলেই দেন নাই আসলেই দেন নাই কেন দেন নাই কেন দিলেন না অথচ আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা আল্লাহ ভালোবাসার সম্পর্ক তৈরি করছেন আপনাদের মাঝে আর আপনি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা নিবেদন করেন নাই নিবেদন করেছেন কোথায় ওই যে গাছের চিপায় কলা গাছের নিচে স্কুলের সামনে কলেজের সামনে যেটা অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক আর আল্লাহ বলেছেন হালাল সম্পর্কে ভালোবাসা প্রকাশ করতে সেটা করেন নাই দিন দিন আমরা কোরআন থেকে কত দূরে সরে যাচ্ছি দিন না জানার কারণ আচ্ছা আসেন গোলাপ ফুল নাইলে নাই দিলেন স্ত্রীর পছন্দের জিনিস তার ভালো লাগার জিনিস কয়দিন তাকে সারপ্রাইজ হিসাবে দিয়েছেন বলে মনে করেন সে আইসক্রিম খেতে ভালোবাসে আপনি বাসায় যাচ্ছেন দুইটা আইসক্রিম কিনে নিয়ে গেলেন যে আমার বউর এটা খুব পছন্দ নিয়ে গেলাম বউটা দেখে খুশি হয়ে যাবে আরে আমার জামাই আমারে কত ভালোবাসে আমার পছন্দের জিনিসটা হাতে করে নিয়ে আসছে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে হ্যাঁ এটা এটুক তো বুঝতেছেন তাহলে বউ কি করবে স্বামী আমার পছন্দের জিনিসটা আমার কথা মনে করে কেয়ার করে নিয়ে আসে সেও চিন্তা করবে আমার স্বামীর ভালো লাগার জিনিসগুলো তার চাওয়ার আগে যেন আমি দিতে পারি কথা বলে ঠিক কিনা বেটি আল্লাহ কোরআনে বলেছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ভালোবাসার বন্ধন তৈরি করছে না নাই কেন দিনদারি না থাকার কারণে নাই কেন কোরআন না বোঝার কারণে আমার ভাইরা প্রত্যেক স্বামী চায় বউটা তার মতো হবে আবার বউরা চায় স্বামীটা তার মতো হবে কয়েকদিন আগে পত্রিকা এবং আমাদের জাতীয় নিউজ পোর্টাল গুলাতেও আসছে দেখেছি এক মহিলা নাকি
তার স্বামীকে বশ করার জন্য 75 লক্ষ টাকা জ্যোতিষীর পিছনে খরচ করছে 75 লক্ষ টাকা বুঝেন নাই 75 লক্ষ শুধু স্বামীকে বশ করার জন্য আয়ত্ত রাখার জন্য আস্তাগফিরুল্লাহ 75 লক্ষ চিন্তা করা যায় কিন্তু উচিত ছিল স্বামীর মতো স্ত্রী না স্ত্রীর মতো স্বামী না বরং স্বামীও হবে কোরআন সুন্নাহ মতো স্ত্রীও হবে কোরআন সুন্নাহ মতো কারণ কেউ কারো মতো হওয়া সম্ভব নয় তবে উভয় চাইলে কোরআন সুন্নাহ মতো হবে হওয়া সম্ভব ঠিক কি না বেঠিক ছিল তখনই সুখ দেখবেন তখনই শান্তি দেখবেন আরেকটা বিষয় আল্লাহ বলেছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা স্বামী স্ত্রীর প্রতি সহমর্মী হবে স্ত্রী স্বামীর প্রতি সহমর্মী হবে কিন্তু আমাদের সমাজে এমনটা নাই স্বামী যদি বউকে নিয়ে শ্বশুর বাড়ি যায় এক হাতে ছেলেটারে দিবে আর এক হাতে ব্যাগটা ধরায়া দিবে বউটার দুই হাত এনগেজ করে দিল বেচারে হাঁটতেও পারতেছে না লম্বা জামা অথবা বোরখা পরে আর জামাই বেচারা লুঙ্গির এক কোনা কাঁধে তুলে সিগারেটটা ধরে ধরে সামনে হেঁটে হেঁটে যায় বউটা ডাক দিয়ে কয় আব্দুল্লার বাপ একটু ধরো না বাচ্চাটারে আমি এলাকার নেতা মানুষ আমারে দেখলে শয়তান পর্যন্ত বসে থাকে না দাঁড়ায় যায় আর তোর কত বড় সাহস তুই নিয়ে আয় এটা রহমানা এটা সহমর্মিতা না একজন পুরুষ যেহেতু নারীর চেয়ে অধিক শক্তিশালী এটা বিজ্ঞানও বলে আল্লাহ বানাইছেন কিভাবে তাহলে উচিত ছিল ছেলেটাকেও ব্যাগটা উভয়টা পুরুষটার নাও তা না নিয়ে সে বউর হাতে দিয়েছে তো দুর্বল মানুষ তার হাতে দিলেন কেন এটা সহমর্মিতা হয় না এগুলো চলতেছে সমাজে একটু বউকে হেল্প করাকে অপমানের মনে করতেছে বিশ্বাস হয় না আচ্ছা আমি আর একটু বোঝাই ধরেন আল্লাহ তো বলেছেন ওয়া রাহমা স্বামী স্ত্রীর সম্পর্ক সহমর্মিতার সহানুভূতির আপনি স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হবেন স্ত্রী স্বামীর প্রতি সহানুভূতিশীল হবে প্রত্যেকে প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হবে আচ্ছা মনে করেন আজকের যারা এখানে ইয়াং বিয়ে টিয়ে করেছো যুবক যারা আছো একটু শোনো ভালো করে তোমরা যদি আজকে বাড়িতে গিয়ে একটু বউর সাথে পিঁয়াজ কাটো অবস্থাটা কি হবে চিন্তা করেন তো ছেলের বাপ মা দেখলে কইবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছেলেটার বিয়া হইলো তিন দিন এক্ষুনি বউর মুড়ি ধুয়ে গেছে নাইলে শ্বশুর বাড়ি থেকে তাবিজ করছে কথা বলেন ঠিক কেন বেটা এটাকে অপমানের চোখে দেখা হচ্ছে অথচ আদৌ এটা ইসলাম না রহমাতুল্লিল আলামিন নবী উম্মাহাতুল মুমিনিনদেরকে সহযোগিতা করেছেন ভালোবেসেছেন তাদের সাথে কাজে শরীক হয়েছেন এটার নাম দিন আপনি আর আমি দিন থেকে কত দূরে সরে গেছি চিন্তা করা যায় আপনি যদি বউর সাথে একদিন একটু পিঁয়াজকে এটা হেল্প করেন বউটাও আপনার প্রতি সহমর্মী হবে শুধু স্বামী হবে না তখন কেমন হবে শীতের সময় বাজার থেকে হোক অফিস থেকে হোক দূর থেকে হোক স্বামীটা যখন বাড়ি গিয়ে ঢুকবে ঢোকার আগে বউটা চিন্তা করবে আমার স্বামীটা এসে ঠান্ডা পানি দিয়ে কেন ফ্রেশ হবে পানিটা গরম করে রাখি ভাতটা ঠান্ডা খাবে কেন গরম করে খাওয়াই স্বামী যদি স্ত্রীর প্রতি সহমর্মী হয় স্ত্রীর যদি স্বামীর প্রতি সহমর্মী হয় একে অপরের প্রতি সহমর্মী হলে আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবায়ন হয়ে যায় ওই ফ্যামিলির চেয়ে সুখী ফ্যামিলি আল্লাহর জমিন আরেকটা হবে না কি ঠিক কিনা বেঠিক যেরকম কিন্তু আমাদের অবস্থা জামাই বাড়ি যাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে যায় কই কিরে সলিমউদ্দিন কি জব অস কই লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন কই আজকে ঝাড়ুর বাড়িও খাইতে পারি আল্লাহ জানে কপালে কি আছে এটা এগুলো কোত্থেকে হইছে এটার নাম দিন না এটার নাম ইসলাম না আপনি গভীরভাবে যদি পর্যবেক্ষণ করেন ইসলাম বিরোধী নীতি কালচার সামাজিকতা আজকে সমাজে এগুলা ঢুকায় দিচ্ছে এগুলো ঢুকায় আল্লাহ হেদায়ত দান করুন বলি আর এই যে একটা লাইফের বিশাল একটা অংশ অধ্যায় পার্ট এখানে ইসলাম দরকার বুঝলেন তো দিন দরকার কোরআন দরকার হাদিস দরকার ধরেন স্বামী হলেন স্ত্রী হলেন সন্তানা দিয়ে দিবেন কে কে এখনো আপনার দায়িত্ব আছে সন্তান চাইবো কার কাছে জোরে বলেন কার কাছে
আপনি আর আমি তো কারো না কারো সন্তান তাই না এটা আরেকটা স্টেপ মানব সভ্যতার মানব বিচরণের মানব বিস্তারের এমন অনেক আছে বাবারা মারা চার পাঁচটা সন্তানের বাবা হয়ে গেছে কোনোদিন আল্লাহর কাছে একটা নেককার সন্তান চায় নাই একটা নেককার সন্তান চায় না আবার কিছু কিছু আছে চাইছে কই গিয়ে চাইছে জানেন মাজারে কবরে পীরের কাছে ওলিয়া উলিয়ার কাছে এটা হারাম শিরকুন আযীম কই পাইছেন এগুলো এক সিএনজি ড্রাইভারের একটা স্টোরি শুনতেছিলাম ভালো করে শুনেন বাস্তব কথা বলতেছি তাইলে বুঝতে সুবিধা উনি বলতেছিলেন তার পিছনে দুজন যাত্রী একজন মহিলা একটু বেশি বয়স্ক আর আরেকজন ইয়াং যুবতী তো দুজনকে নিয়ে তিনি সিএনজি চালাচ্ছেন বয়স্ক মহিলাটা যুবতী মেয়েটাকে বলতেছে মা কতদিন হইল বাবার দরবারে গেলাম দরবারের নামটা আমার মনে আছে আমি বলতেছি না কারণ আমার কারো প্রতি বিদ্বেষ নাই দাওয়াত আছে দায়ী হয়ে দাওয়াতের দরদ নিয়ে বলতেছি এই জন্য দরবারের নাম বললাম না যে মা তোমারে তো অমুক দরবারে কতদিন নিয়ে গেলাম এখনো তোমার বাচ্চা কাচ্চা হয় না তবে আজকে যে যাচ্ছি তুমি বাবাকে গিয়ে বলবা যে বাবা যেভাবেই হোক যে করেই হোক যা মন চায় করে হোক আমার সন্তান চাই আর কিছু চাই না একটা মেয়েকে একজন শাশুড়ি শিখিয়ে দিচ্ছেন বলেন তো এই বাবার কি হালত আর মেয়ের হালত কি হবে যদি বক্তব্যটা এমন হয় সেই বা কোন দিকে নিয়ে যাবে যার কাছে যাচ্ছেন ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন স্বামী হয়েছেন স্ত্রী হয়েছেন সন্তান আদি চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন না ঠিক কিনা বেঠিক যখন এটা আমার বক্তব্য না কোরআনে কারিমের বক্তব্য কোরআনে কারিম খুলে দেখেন সুরার নাম হলো সুরা হামিম আসাজেদা কি বলে সুরা হামিম আইন সিন কফ পঁচিশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা থেকে সুরাটা আরম্ভ হয়েছে উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতে গিয়ে বলেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাজ্জিহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে বলেন আসমান জমিনের আধিপত্য হলো একমাত্র আল্লাহর শুধু তাই বলেন নাই আল্লাহ বলেন আল্লাহ যারে চান কন্যা সন্তান দেন যারে চান ছেলে সন্তান দেন যাকে চান উভয়টা দেন আবার যারে চান একটাও দেন না ওয়া জালু মাইয়া শাকু আকিমা আল্লাহ বন্ধা বানায় রেখে দেন আল্লাহ যারে বন্ধা বানায় রেখে দেন তামাম পৃথিবীতে কারো অথবা তার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই সন্তান দেওয়ার এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে আচ্ছা ভাই নবীরা কি সন্তান দিতে পারতেন না তমাম পৃথিবীর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন কোন সন্তান আদি নাই আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ ইসমাইল আর ইসহাক আলাইহিস সালামকে দিলেন কোরআনে কারিম তার প্রমাণ সূরার নাম সূরা সাফাত তেইশ নম্বর পারা আল্লাহ তাআলা একশো একশো এক একশো দুই একশো তিন নম্বর আয়াতগুলোতে বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা যুরাকুন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে যে সন্তানের বাবা হলেন আল্লাহ নিজেও কোরআনে কারিমে তার বক্তব্য কুট করে দিলেন কোরআনে কারিম করে দেখেন ১৩ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা সূরার নামই হলো সূরা ইব্রাহিম ৩৯ নম্বর আয়াত আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন ইব্রাহিম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ রাব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ সন্তানের যখন বাবা হয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেছেন আল্লাহ এই বার্ধক্যে তুমি আমার ইসমাইল আর ইসহাকের বাবা বানাইছো যেরকম সুবহানাল্লাহ তাহলে সন্তান দেন কে কে আল্লাহ নবীও দোয়া শিখেছেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম তার সন্তানও ইয়াহিয়া আলাইহিসসালাম একজন নবী দোয়া করছেন কার কাছে
سورة الأنبياء 89 نمبر آيات برمان أسا 8 نمبر بشتة 17 نمبر برأي وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير وارثين الله قصد دعا قرسة أبر سورة آل عمران 3 نمبر برأي 14 نمبر بشتة أبر 13 نمبر بشتة 36 37 38 نمبر آيات قلو تر بكت بورسة هنالك دعا زكريا رب قال رب هب لي من لدنك ذرية طيبة الله شنطان دي سن ايجن شنطان جايبو كاركسي الله رب العالمين نزو قرآن الكريم المدد دواشي غاية دينا قرآن الكريم قولة دخين 5 نمبر پشتا 19 نمبر پرا 74 نمبر آيات سورة النام فرقان ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহর কাছে দোয়া করতে বলছেন আল্লাহ এমন সন্তান আপনি দেন যে সন্তানটা আমার চোখের জন্য শান্তির কারণ হয়ে যাবে আল্লাহর কাছে সন্তান না চাওয়ার কারণে সন্তান যখন মদকুর গাজা করিয়া বাকুর অর্থাৎ এমন সন্তান আমাদের আছে যে কিনা বাবা মা নিজের খুনি কথা বলেন ঠিক কিনা বেটি আমার ভাইরা এজন্য সন্তান যখন আল্লাহর কাছে চাইব সেই সন্তানকে যখন দিন শেখাবো এই সন্তান জিন্দেগীতে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না বাবা মার গায়ে হাত তুলবে না মাদকাসক্ত হয়ে যাবে না এডিক্টেড হয়ে যাবে না আপনারা সমাজ বিশ্লেষণ করে দেখেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সীমান্ত থেকে জনপ পর্যন্ত পর্যবেক্ষণ করুন যাচাই করুন একজন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন না একজন আলেমের মা বাবাকে এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাহরীম 19 নম্বর পৃষ্ঠায় 28 নম্বর পারায় বলেছেন 6 নম্বর আয়াতে সন্তানের ব্যাপারে ফ্যামিলির ব্যাপারে যত্নবান হয়ে যান জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ অন্য সূরাতে বলেছেন সূরা তাগাবুনে 9 নম্বর আয়াতে আবার সূরা মুনাফিকুনে 15 নম্বর আয়াতে আরো অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সন্তানকে দ্বীনদার বানান নেককার বানান কোরআন সুন্নাহ শেখা এই সন্তান আল্লাহ ওয়ালা হবে বাবা মার অন্তত পক্ষে খুনের কোনো সাক্ষী হয়ে থাকবে না কত মা বাবারা বিচার দেয় ছেলে মাদকের টাকার জন্য মায়ের গলায় ছুরি ধরে মাকে মারতে আস আল্লাহ হেদায়েত দান করুন সন্তানকে দ্বীনদারি শেখাবেন এই সন্তান যখন দ্বীনদার হয়ে যাবে আল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারায় বলেছেন সূরা নিসায় বলেছেন সূরা আনআমে বলেছেন সূরা বানী ইসরাঈলে বলেছেন সূরা আনকাবুতে বলেছেন সূরা আহকাফে বলেছেন সূরা লোকমানে বলেছেন মা বাবার সেবা করুন দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াত এগুলো মা বাবার জন্য সন্তানটা যখন দ্বীনদার হয়ে যাবে নেককার হয়ে যাবে আলেম হয়ে যাবে পাশাপাশি সে জেনারেল লাইনে পড়ুক কোনো অসুবিধা নাই দিনের বোঝ যদি থাকে এই সন্তান জীবনেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না উল্টো মা বাবার সেবা করে আল্লাহর জান্নাতের তালাশে ব্যস্ত থাকবে এই যে কামা রব্বায়ানি সগীরা যে আল্লাহ বলছেন আমরা তো খালি মনে করি এটা দোয়া মা ভালো করে শুনে যান আজকে اللهم حالم فقري رحمة الله عليه لكن একটা اكتب اكتا هلو اي بابا ما جركم تمي چھوٹو تھاکتے پشاب پرشکر کرے چھن پائخانا پرشکر کرے چھن تمہا کے ایک عبدھ کرے تالا میرے چلے جان نائی نیے گیا چھن کافے کرے کنے کرے کاخے کرے شئی بابا ما جکن بردھ کے اوپنی تو ہوئے بسانے پشاب کرے بسانے پائخانا کرے باہر جدے باربینا تمہیں شنطانے دائیت تو تار پشاب پائخانا پرشکر کرے বৃদ্ধাশ্রমে দেওয়া না কেন বৃদ্ধাশ্রমে দিলে বাবা হে আল্লাহ হেদায়েত দান করুন এই বুঝ কখন হবে যখন দ্বীনের বুঝ থাকবে যখন ইসলামের বুঝ থাকবে আপনি উকিল হন ব্যারিস্টার হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কোনো অসুবিধা নাই ফাউন্ডেশনটা যেন দ্বীনের থাকে নাস্তিক হবে না বেয়াদব হবে না ইসলাম বিরোধী কাজ করবে না বাবা মার সাথে বেয়াদবি করবে না রাজি আছেন না ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেই